সাতই মহরম পানি বন্ধ করা হয়েছে। ও বাবা, আজ দশই মহরম, এমন একটি টাইমে হোসাইন শহীদ হয়েছেন, ওই সময়টা ছিল জুমার অক্ত, শুক্রবার, কি বার ছিল? শুক্রবার, দশই মহরম। এই দশই মহরমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই দশই মহরমে আল্লাহ দুনিয়া ফানা করবেন। অত্যাচারী কুমুলক কথা, অবাস্তব কথা, এমন এমন কথা বলে উস্কুনি দেয় যাতে করে তারা যেন রেগে যায়, তারা যেন বেরিয়ে তলোয়ার চালায়। কারবালার মাটিতে বলেন এখন উপায় পানি লাগবে, ভাই পানি লাগবে, বলে পানি দরকার পরে হবে। বিবি জাইনাব এদিকে আরজ করে, বিবি জাইনাব আরজ করে ইমাম হোসা এদের তরে করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। হারতে যায় নাম ছুটে এসেছে, ও ভাই হোসাইন, ও ভাই হোসাইন, আমার একটু অর্ডার করুন, একটু হুকুম দেন, আমি আমার কলেজার টুকরা দুটো আউন মোহাম্মদকে একটু কুরবানি করে দেই। হযরতে হোসাইন বলেন, বোন আব্বা নাই সান্ত্বনা দেবে, মা নাই সান্ত্বনা দেবে, নানু নাই সান্ত্বনা দেবে, এ বোন যাইদা আমার সঙ্গে আমার ভাগনা দুটো এসেছে, আনন্দ পাবে, শান্তি পাবে, কত সুন্দর জিয়াফতে যায়, কত না আনন্দ হবে। কিন্তু আপনার এই বেটা দুটোকে কিভাবে আমি শহীদ করার হুকুম দিতে পারি? না বলছি না, আমি হুকুম দেব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিচ্ছেন না, ওই বেটা দুটো আবার মায়ের আঁচল ধরে বলে, মা, মামুর কাছে একবার বলে যেন আমাদের শহীদের হুকুম দেয়, একবার হুকুম দেয়। আমরা নানু, আমরা মামার পক্ষে যাইয়া কারবালায় জীবন কাটি, আমরা গলা কাটিয়ে দেব, কাল হাসরের মাঠে আমরা বলতে পারবো, নবী গো আপনার নানু ভাইয়ের খাতিরে ইসলামকে দুনিয়ায় বাঁচানোর কারণে আমরা দুই ভাই শহীদ হয়েছি। ভাই আমার দুটো বেটাকে সাদকা করতে চাই, বোনের কথা অমান্য না করতে পেরে হুসাইন পাক অর্ডার দিলেন, বেটা দুটো মা টেনে নিয়ে আলাদা তাবুর ভিতরে গিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে দেয়, বর্ষা দিয়ে নেয়, আর বেটা দুটোকে বলে, বাবা, হে বাবা, তোরা যখন কারবালায় যাবি, ওমার সাদ যদি জিজ্ঞাসা করে তোরা কারা, যেন বলিস না জাইনাবের সন্তান, যদি জাইনাবের কথা বলিস নবীর বংশের ইজ্জত কমে যাবে, যদি জিজ্ঞাসা করে কারা, ওমার সাদ যদি জিজ্ঞাসা করে কে তোমরা, তোমরা বলবে আমরা দুইজন হুসাইনের গোলাম, হুসাইনের খাদেম। ও বাবা জেনে রাখো, ও আউন মুহাম্মদ, আমি জাইনাব, তোমাদেরকে দুই ভাইকে মাথা নিয়ে যাও, কেটে আমার কাছে এসো, কাল হাসরের মাঠে মায়েদের জন্য নজির দুনিয়ায় হয়ে থাকবে। মা তার বেটা দুটোকে হুসাইনের পক্ষে শরিয়াতকে বজায় রাখার জন্য বেটা দুটো সাদকা করে দিয়েছে। বাবা যাও যাও যাও, আমি মা বিদায় বেলায় কি দেব, পানি নাই বন্ধ তিন দিন, খাবার নাই বেটা দুটো, পিপাসি তো খোদার তো, মা জননী, মা জননী, ওই বা
বাচ্চা দুটোর মাথায় হাত ফিরিয়ে দেয় আর বলে বাবা যাবে শাহাদাত পান করো, দয়াল নবী হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছে বাবা। যাও যাও হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আউন মুহাম্মদকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আব্বা আমার বিদায় দিচ্ছেন। হযরতে আউন মুহাম্মদ ছুটে মামুর কাছে গেছে, মামু আলবেদা আলবেদা, ও মামু গো আজ দেখা হবে না, হাশরের মাঠে দেখা হবে। মামুর কদম বুসি করেছেন, মায়ের কদম বুসি করেছেন, আউনার মুহাম্মদ কারবালার মাটিতে রওনা দিয়েছে। দুই ভাই ডাক দিয়ে বলতেছে, ওমর সাদ চাইয়া দেখো, ওমর সাদ চিনতে পেরেছে জাইনাবে দুটি বালক, 8-10 বছরের বালক, যারা এত ইমানি জোশবা জীবনটাকে সাদকা করতে চায় হুসাইনের পক্ষে রাসূলের দ্বীন ইসলাম শরীয়তের খাতিরে। আব্বা আমার দুই ভাই ওমার সাইদ চিনতে পারায় বলে, জাইনাবে দুটি বাচ্চা না ওমার সাদ, আমরা দুইজন হুসাইনের খাদেম। ওরা বলছে এই দুটো বাচ্চার সাথে আবার কি ঝগড়া করে, কি যুদ্ধ করে। আব্বা আমার দুটো বাচ্চা পিপাসিত ক্ষুধার্ত হওয়ার পরও যেদিকে যায় ময়দান ফাঁকা করে দেয়। জোরে বলুন, প্রাণের ভয়ে শত্রুরা পালায়, কে ছুটে পালায়, কে ঘোড়া ছুটে পালায়, লাভ মেরে পালায়, প্রাণের ভয়ে পালায়। এই দুটো ছোট বাচ্চার ক্ষমতা দেখে যেদিকে যায় সাপ করতে করতে যায়। এই বন্ধু আমার সোনা পানি কেরা, ওমার সাদ দেখে সবকে তো শেষ করে দেবে। ওমার সাদ ঘোষণা করে, তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করো, এই বাচ্চা দুটোকে হামলা করো। আব্বা আমার এই বাচ্চা দুটোকে চতুর্দিক থেকে হামলা চালিয়েছে বাবা। এ দুটি বাচ্চা আপনার ঘোড়ার পিঠে থেকে আপনার শহীদ হয়ে নিচে নেমে গেছে, কারো বাজু কেটেছে, কারো মাথা কেটেছে। এমনি সময় পাকাটা অবস্থাতে হাত কাটা অবস্থাতে হোসেন পাক আউনার মুহাম্মদকে এনে জাইনাবের কোলে দিয়ে দিয়েছে। জাইনাব এমনি করে আপনার কিনা রক্তগুলো মুখের মুছাচ্ছে। মা জননী ধৈর্য ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ কাল হাশরের মাঠে যখন আমি উঠব, আল্লাহ গো আমি আমার ভাই হোসাইনের পক্ষ থেকে প্রত্যেকটি বোন ভাইয়ের পক্ষ থেকে সবক হাসিল করবে, আমি আমার ভাইয়ের খাতিরে ইসলামের খাতিরে দুটো বাচ্চাকে কুরবানি দিয়েছি। আল্লাহ আমি আমি জাইনাব আমি জাইনাব এই জন্য আপনার কাছে দোয়া করি, শুধু দুটো বাচ্চা কেন, এরকম জাইনাবের যত বাচ্চা জন্ম নেবে কারবালায় শহীদ করতে জাইনাব পিছপা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বলরে শোনাবানি বিবি জাইনাব বাচ্চা দুটো রক্ত আপনার মুছে দিয়ে হুসাইন পাককে বলেন, হুসাইন এই বাচ্চা দুটোকে দিয়ে যাও। এই সোনাবানি কে আরা হযরত আব্বাস আলম বরদার বলেন, ভাই হুকুম দেন আমি একটু পানি আনি। হযরত হুসাইন অর্ডার দিতে চান না বাবা, তবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অর্ডার পেয়ে চলে গেলেন, আর গাজর মূলর মতো পরিষ্কার করতে করতে দরিয়ায় ফেরাতে পৌঁছে গেছেন। দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেছেন বাবা, ওই দরিয়ায় ফেরাতে পৌঁছে গিয়ে মুশকি যাতে পানি নিয়েছেন, মুশকি যাতে পানি নেওয়ার পরই আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে, দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে। কারণ আমি আব্বাস যেমন তিন দিন পানি পান করি না, আমার দুলদুল দুলদুলটাও তিন দিন পানি পান করে না। দুলদুলটা যখন লাগাম ঢিলা দিয়েছে, অবলা দুলদুল ওই ফেরাত নদীর পানিতে মুখ না দিয়ে উত্তর দিকে মুখটা ফিরিয়ে নিয়ে জবান আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ জবান দি আমি আব্বাসের সঙ্গে একটু কথা বলি, আল্লাহর হুকুম হয় দুলদুল কথা বলি। ওগো আব্বাস
যাদের ইমাম পিপাসিত থাকে তাদের সেপাহী পিপাসা মিটাতে পারে না। আমি অবলা দুলদুল হলে কি হবে, আমার হৃদয় ভর্তি হুসাইনের ভালোবাসা আছে, তাবুর ভিতরে হুসাইন পিপাসিত, আর আমি দুলদুল পিপাসা মিটিয়ে নেব, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এ বন্ধু রে, দুলদুল ঘোড়াটা যদি হুসাইনের মহাপথে পিপাসায় কাতর হওয়ার পরও পানি পান করতে স্বীকার না হয়, হুসাইনকে মহাব্বত করি কিন্তু আমাদের নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কি প্রেম, কি প্রেম, খালি নামে মুসলমান গোস্ত খাওয়া। আমার বন্ধুরা অনেক কথা এগিয়ে চলুন, সাইডে আমি মোটে যাচ্ছি না। হযরত আব্বাস আলম বরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকি জাতে পানি নিয়ে চলে আসতেছেন, হযরত ইবনে সাআদ আব্বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে ইবনে সাআদ বলেন, বাবাজি আমার সীমার এমনি করে আপনার কেন, সকল দুশমনেরা বলতে চায় চতুর্দিক থেকে হামলা করো, পানিটা যদি তাবুতে পৌঁছে যায় কারো মোকাবিলা করা সম্ভব হবে না বাবা, এমন সময় তীর মেরেছে মুশকিজাতে লেগেছে বাবা, মুশকিজার পানিটা বালুতে পড়ে শুকিয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের মোকাবিলা করতে করতে আসতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজু কেটে জমিনে পড়ে গেছে, ইমাম হোসেন পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর ধৈর্য ধরতেছেন, ভাগনা শহীদ হলে ধৈর্য ধরতেছেন, চাচা শহীদ হচ্ছেন হোসেন ধৈর্য ধরতেছেন, আরো আলে বায়াতের সঙ্গী অনেকে শহীদ হয়েছেন ধৈর্য ধরেছেন। এবার ইমামে হোসেন পাকের সম্মুখে 18 বছরের যুবক নাম আলী আকবর নিজের বেটা এসে হাজির হয়েছে, ও আব্বা আমি আলী আকবর, আপনার কাছে শহীদের হুকুম চাই। কে কে ইনি? কে? হোসাইনের পুত্র। বাবাজি আমার হোসাইন বলেন না, আমি হুকুম দিতে পারি না, তোমার ফুপু আম্মার কাছে যাও, কারণ ফুপু আম্মা তোমায় লালন পালন করেছে। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা ফুপু আম্মার কাছে গেছেন, অনেক কথা বাবা, যাই হোক না কেন শেষমেশ কারবালায় যাওয়ার জন্য গোজগাজ করে দিয়েছেন। ও বন্ধু রে আমার, মাথায় পাগড়ি পরিয়ে তলোয়ার দিয়ে সাজিয়ে দুলদুলের উপরে চাপিয়ে দিয়েছেন, ও আমার বাবা। ইমামে হোসেন কাঁদেন আর বলেন, বাবা আলী আকবর তুমি যখন কারবালায় যাবে, কারবালায় যখন শহীদ হয়ে যাবে, ঘোড়া থেকে নিচে পড়ার আগে আমি আব্বাকে একবার ডাক দিও, দুশমন যেন তোমার মাথাটা কেটে নিয়ে না যেতে পারে, কারণ আলী আকবরের চেহারা আল্লাহ এমন দিয়েছিলেন দেখতে টু কপি দয়াল নবী। তবে বেটা তুমি যখন চাইছো যাও কারবালায় চলে যাও, আমার ঘোড়া থেকে পড়ার আগে আমার একটু আওয়াজ দিও, একবার দিয়ে আল্লাহ আপনার কিনা চলেছেন ময়দানে। এ বাবা দেখতেছেন বাবা, সীমা দেখতেছেন, খুলি দেখতেছেন, সবাই দেখতেছে যে চলে আসছেন রাসূলে পাকের প্রতিচ্ছবি, ডাক দিয়ে বলছেন আয়াজিদের দলের নেতারা শুনে রাখো, জেনে রাখো, যে নবীর কলেমা তোমরা পড়ো ওই নবীর প্রতিচ্ছবি হলাম আমি, আমাদের নানু এমন যাদের ঘরে কাউসারের মালিক আল্লাহ নানুকে বানিয়েছে, আর সেই হুসাইনের নানু সেই দয়াল নবীজির কোলে কতবার আমার আব্বা চেপে বেড়িয়েছেন, আর সেই হুসাইনকে পানি বন্ধ করে দিয়েছো, কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান তোমরা, নামাজ পড়ো কেমন পড়ো,
তোমরা মুসলমানের দুটি কোয়ালিটি বাবা, এক নাম্বার মুসলমান হুসাইনি মুসলমান, আর এক নাম্বার ডুপ্লিকেট মুসলমান এজিদি মুসলমান। যারা হুসাইনি এরা জান্নাতি, যারা এজিদি এরা জাহান্নামি, ঠিক কি না বল? মুসলমানের কোয়ালিটি কয়টা? দুটো, এক হুসাইনি আর এক এজিদি। তাই বলি শিয়া না বল? শিয়াদের সঙ্গে অনেক মতভেদ, ভালো করে বুঝবেন আমার কথা। আর অনেকে মনে করছে এত আলে বায়াত, আলে বায়াত কে না মানলেও মুসলমান না, রাসূলের বাণী। এই আলে বায়াত কে সুন্নিরাই মানে। হুসাইন আমাদের ঘরে, আলী আমাদের ঘরে, ফাতিমা আমাদের ঘরে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা, যাই হোক বাপ, এখন আলী একবার ময়দানে কারবালায় ইবনে সাদ বলছেন এর মোকাবিলা কর, তা বলছি এই 18 বছরের যুবকের সঙ্গে 20 বছরের যুবক, 18 বছর মতান্তরে এর সাথে মোকাবিলা করব, আমাদের মতো পালোহানের সম্মান কমে যাবে। এমন সময় দেখতেছে এ তো কেউ যায় না এগিয়ে, তাহলে একটা প্রাইজ দেওয়া যায়, যে ওর গলা কেটে এনে দিতে পারবে আলী আকবরের 100 দিরহাম তার উপহার দেওয়া হবে। টাকার লোভ যখন দিয়েছে তখন নেমেছে, তিন বাপ বেটায় বসে আছে, একজন নেমেছে পালোহান, আঘাত করেছে, রুকে নিয়েছে, আবার আঘাত, রুখলেন, আলী আকবর তলোয়ারের জাব দিলেন, এক তলোয়ারের আঘাতে দুই ভাগ করে দিয়েছে। তিন দিনের পিপাসিত, তিন দিনের ক্ষুধার্ত হুসাইনি রক্ত আওয়াজ দিয়েছে, এক তলোয়ারের আঘাতে দুই ভাগ হয়ে গেছে। বড় ভাই দেখতেছে কি, যারে মশা মনে করছিলাম হাতির মতো আঘাত করে, যে বড় ভাই নেমেছে তারও এক এক আঘাতে দুই ভাগ, বাপ এসেছে বাপকেও দুই ভাগ। ইমামে আলী একবার কারবালার মাটি থেকে ফিরে আসছেন তাবুর দিকে, আব্বা হুসাইন বলেন বাবা, কারবালার মাটিতে যারা যায় জীবিত ফিরে আসে শহীদ, হয় গাজী হবে নইলে শহীদ হবে, তুমি ফিরে এলে কেন? হুসাইনের কাছে বেটা আলী আকবর বলতে চায়, আব্বাজি একটু যদি পানি দিতেন আমার, আমি কারবালার 22,000 সেনা দিগকে তুলোর মতো ময়দান পরিষ্কার করে দিতাম। হযরত ইমাম হুসাইন কাঁদে, চোখে পানিও আসে না, বেটা শের বারের মতো পানি চেয়েছে, বাপ তাবুর ভিতরে গেছে, তাকে দিয়ে বলে আলী একবার দেখো, আলী আসগর ছোট বালক, সে পিপাসায় জিভটা বেরিয়ে গেছে, মায়েদের ছাতির দুধ শুকিয়ে গেছে, তিন দিন ধরে কিছু খাবার নাই, ও বাবা আলী একবার কি তোমায় পানি দেব, তাবুর ভিতরে কোনো পানির চিহ্ন নাই, ও বাবা জিয়ে রাও। হযরত হুসাইন বলেন বাবা আলী একবার, হা করো তুমি গালটা ফাঁক করো, আমি হুসাইন আমার জিহ্বা তোমার গালে ভরে দেই, বাবা আমার জিহ্বাটা তা চুষে তোমার পিপাসা মিটিয়ে দাও। এ বন্ধুরা, তিন দিনের পিপাসিত, একে তো নিজের পেটে কিছু নাই, নিজের জিহ্বা তো রস কস কিছু নাই। হযরত আলী আকবর বলেছিলেন আব্বা আল্লাহর কসম করে বলি, যদি আমি পানি পান করতে পারতাম এই 22,000 এজিদের সেনাকে আমি ধুলো চাকিয়ে দিতাম, একজনাকেও মায়ের কোলে আমি আলী একবার ফিরে যেতে দিতাম না। হে বন্ধু, এ হুসাইনের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যে আলী সম্পর্কে নবী পাক বলেছিলেন লা সাইফা ইল্লা যুলফিকার, যদি জুলফি আলী যুলফিকার না থাকতো আমি নবী কোন যুদ্ধে জয় লাভ করতে পারতাম না। যার উপাধি ছিল
শেরে খোদা আল্লাহর টাইগার, তার দাদু ভাই, তারও তো থাকবে সেই পাওয়ার। তাই বলেছিলেন আব্বা, আমি ধুলো চাকিয়ে দিতে পারি, পানি দেন, কিন্তু পানি তো নাই, কি দেবে? এ বাবা, অনেক কথা, চাকরি আমার টাইমও শেষ, বলবো কি আপনাদের কাছে, অনেক কথা আব্বা। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আব্বা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেটা আলী আসগর শহীদ হয়েছেন। কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা। আব্বাজি আমার, খেয়াল করুন ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সার কথা এতটুকু, আব্বা আমার কারবালার মাটিতে অনেক অজনসিহত করেছেন, আব্বা আমার কাটতে চিত্তে 72টা জখম তার কাছে, এমন সমাতে আপনার কেন? হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মত হয়েছে, এমনি সমাতে দেখতেছেন তার বুকের উপরে বসে গেছে সীমার, জিজ্ঞাসা করে কোন সময়, বলে এটা জুমার আজান হবে একটু পরি। ইমামে হুসাইন বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত ইমামে হুসাইন পাক উযু তো আগেই করেছিলেন, রক্ত তেল লাগান উযু হয়েছিল, কাবার দিকে মুখ করি আপনার কিনা সেজদা দিতে যাই, আমার সোনা মানিকেরা এমন সমাতে আপনার পালাতে তলোয়ার চালিয়ে দেওয়া হয়, নামাজ জমিন আলা পড়ে, নামাজ আসমান আলা পড়ে, হুসাইন এমন নামাজ পড়েছেন মাথা নিচু করেছেন, উঠাতে কেউ দেখি নাই। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহতে 72টা তলোয়ার আঘাত, আব্বা আমার শত শত 300 বেশি আপনার তীরের আঘাত। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থার মাঝে নামাজ নামাজ বলে কথা বলেছেন, আজ যারা হুসাইনের মহাব্বতি আপনার মহারম উপলক্ষে জলসা দিয়েছেন, আজ থেকে ওয়াদা করুন জীবন যাবে নামাজ রাজি আছে? অনেক কথা, মাথাটারে কেটেছে, কাটতে গিয়ে অনেক ঘটনা, মাথাটারে কেটে গলার ভিতরে বল্লব ঢুকিয়ে দিয়ে উঁচু করে রেখেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক কোরআন তেলাওয়াত করছে, আরো জোরে বলুন কোরআন তেলাওয়াত করছে। আব্বাজি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল পাক বলেন যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে মরা বলো না, ধারণাও করো না, তারা জীবিত, আল্লাহ তরফ থেকে তারা রুজি পায়। জোরে বলো হুসাইন জিন্দা। হুসাইন বলেন আমি ইয়াজিদিয়াতকে শেষ করব, এইভাবে যদি মারি কারো বাপ কারো বেটা কারো পোতা কারো ভাই কারো ভাইপো শেষ হবে, ওর থেকে ইয়াজিদিয়াতকে মিটিয়ে দেই। কিরকম দুনিয়ার জমিনে দেখেন হুসাইন কিরাম, আব্দুর রহমান হুসাইন, গোলাম হুসাইন, আব্দুল খালিক হুসাইন আছে না? আচ্ছা কেউ কি নাম রাখে? গোলাম ইয়াজিদ, আব্দুল্লাহ ইয়াজিদ রাখে? ইয়াজিদ বেঁচে থেকেও শেষ, হুসাইন নিজেকে কাটিয়ে দিও জীবিত, তমাম পৃথিবীতে জীবিত, মানুষের মাঝে জীবিত, জান্নাতে যুবকদের সর্দার। জোরে বলে হুসাইন ছিলেন, হুসাইন আছেন, হুসাইন থাকবেন। জোরে বলে, অনেকে বলে হুসাইন গলা কেটে নিয়েছে, আমি বলে
দুশ্মন এজিদের দল, সাবধানে কথা বল, হুসাইন তার গলা কাটতে পারে এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই। হুসাইন তো শরিয়াতকে টিকিয়ে রাখার জন্য নিজের গলা স্বইচ্ছায় কাটিয়ে দিয়েছেন। যারা ওয়াহাবি জাত তারা বলে হুসাইনের গলা কেটে নিয়েছে, যারা সুন্নি তারা বলে হুসাইন নিজের গলা কাটিয়ে দিয়েছে। আমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো রাসূলের উম্মতের জন্য। আব্বা, তাহলে আমরা আজ থেকে শিক্ষা পেলাম, আমরা মিথ্যা বলবো না, সুদ খাবো না, সিনেমা দেখবো না, চুল রাঙা আর যদি এরকম কেউ থাকেন, অনুরোধ আপনাদের কাছে যুবক, আপনি ফিরে আসুন, ফিরে আসুন, মায়েরা ফিরে আসুন, আব্বারা ফিরে আসুন, রাসূলের দীন ইসলামটাকে আমরা আঁকড়ে ধরি, নামাজ পড়বো, পর্দায় থাকবো, মিথ্যা বর্জন করবো, শরিয়াত মোতাবেক জীবনযাপন করবো। ইমামে হুসাইন কাটা মস্তক মোবারকায় কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিলেন, আয় জগৎবাসী দুনিয়ার বুকে যেন শরিয়াতকে বজায় রাখতে গিয়ে কোরআন ছেড়ে দিও না, কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হুসাইন জেসা শহীদ আজম, সুবহানাল্লাহ, উর্দু না, উর্দু মন কাবাদ, হুসাইন জেসা শহীদ আজম জহাঁ মে কোই হুয়া নেহি হ্যায়, হুসাইন জেসা শহীদ আজম। আসরের নামাজ পড়া, এখনই নামাজ হবে, যাই হোক, এখন সালাতু সালাম পড়ি। ইয়া নবী কোন পথে হব রওনা, বলে দাও শহে মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা খায়রি খালকি কুল্লিহিম। বাবা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, استغفر الله ربي من كل ذنب واتوب اليه، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم امين. اللهم صل وسلم بارك على سيدنا نبينا حبيبنا مولانا محمد، بارك وسلم صل عليه صلاة وسلام عليك يا رسول الله. الله আমাদের মাহফিল কে আপনি কবুল করুন, আল্লাহ জীবনের গুনাহ maaf করুন, নামাজি বানিয়ে দিন, আল্লাহ মিল mohabbat করে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দিন, স্বামী স্ত্রীতে mohabbat পয়দা করুন, আল্লাহ কারো আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কুলে কতজন গহীন কবরে চলে গেছে, আল্লাহ আমারও আব্বা নাই মা নাই, আমার সঙ্গে অনেকে হাত পেতেছে, আল্লাহ আপনি সকলের কবরে আজাব মাফ করে দি, দিদারে মদিনা নসিব করে দি। কঠিন মুসিবতের সময় আজকের আশুরা উপলক্ষে মেহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন, আল্লাহ তাম বিশ্বের মুসলমান বড় অসহায়, আল্লাহ মুসলমানকে হেফাজত করুন, আল্লাহ বেঈমান সরকার থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। বাহকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, আমি সালাম দেই, উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি বেঁচে থাকি দেখা হবে আবার, নইলে সাক্ষাৎ হবে হাশর ও মাজার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।